সিনিয়র জুনিয়র ভোটের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ সিনিয়রদের যেমন একটা শর্ত আছে, ভোট দেওয়ার অধিকার আছে, জুনিয়রদের অধিকার আছে। এখানে সিনিয়র জুনিয়র আসে না, কেন আসবে? আজকে সিনিয়রদের আমরা যথাযথ, আমি আনোয়ারা যারা আমরা পুরানা, আমরা সম্মান করেছি বলে আজকে আমরা কিন্তু সম্মান পাচ্ছি। এবং যারা এটা বলছে সিনিয়র জুনিয়র কি, তারা কিন্তু এত দূর পর্যন্ত আসতেও পারবে না, সম্মানও পাবে না। আর একটা কথা, আমি বেশি বক্তৃতা দিব না, আমার সংক্ষেপে অনেকে আছে। আমার একটা কথাই আমি বলবো যে পৃথিবীতে একটা শব্দ উঁচু স্থানে আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে মা। আমাকে মিশা সওদাগর আর জাহিদ খান আমাকে মা বলে ডাকে, এটার উপরে কোনো কথা নেই। যেখানে আমার সন্তানরা আছে সেখানে ভোট তো অনিবার্য, আমি তাদের সাথেই আছি। আর জাহিদ একটা ভালো ছেলে, সম্মান করে আমাকে, খালি না সিনিয়র আর্টিস্টদের সম্মান করে, জুনিয়রদের সম্মান করে। তাকে আমি বলবো, বাবা তুমি যে এত প্রশংসা পাচ্ছ, তোমার কিন্তু মাথা ঘুরে না যায়। তুমি যদি আল্লাহ তোমাকে আবার নিয়ে আসে শিল্পী সমিতিতে, যদি আবার তুমি জয়ী হও, তুমি যেমন আছো আরও ভদ্র হওয়ার চেষ্টা করবা, আরও সিনিয়রদের সম্মান করার চেষ্টা করবা, আরও জুনিয়রদের ভালোবাসার চেষ্টা করবা। আমি তোমাকে এই দোয়া করি। আমি আজকে অসুস্থ, আমার জ্বর, আমি জাহিদের একটা টেলিফোনে আমি কিন্তু চলে আসছি। আবার যদি অন্য কোনো জায়গায় থাকতো আমি যেতাম না। দীপজল, দীপজল একটা ভালো ছেলে, আমার মনে আছে অনেক আগে যখন আজিব সাহেব মারা গেছে, আমি একটু আর্থিক প্রবলেমে পড়ে গেছিলাম, তখন আমি আনোয়ারের কাছে গেলাম যে আনোয়ারা এই ব্যাপার আমি কী করবো, আমার একটু হেল্প কর। তখন বললো যে হেল্প কে করবে, তার দ্বারা চল আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই। তার যে চল আমাকে দীপজলের বাসায় নিয়ে গেল, দীপজলের বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমরা ড্রয়িং রুমে বসলাম। সুন্দর একটা ড্রয়িং রুম, দেখে তো খুব ভালো লাগলো, মাথা ঘুরে গেল, কত সুন্দর সুন্দর জিনিস। তখন আনোয়ারের কথা শুনে, আমার কথা শুনে দীপজল আসলো। আসার পর আনোয়ারা তাকে প্রবলেমের কথা বললো আমার, তখন দীপজল আমার কিছু আর্থিক সাহায্য করেছিল এবং সেটা পরে আমি তাকে দিতে চেয়েছিলাম, সে বললো যে না এটা দরকার নেই, আমি আর তাকে দিই না, কারণ এত বড় লোক হয়তো এই সামান্য টাকা তো প্রয়োজন নেই, যেটা আমার কাছে অনেক অনেক বড় বেশি। তা আমি এদের জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? আমি এদের জন্য দোয়া করবো।